নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসে জীবনযাপন ভ্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে ওই এখন 9টা মতো বাজে, আর বাইরে দেখলেন তো কীরকম রোদ উঠে গেছে। আর 9টার সময় এখন প্রচণ্ড রোদ উঠে যায়, আর ভীষণ গরমও বাইরে। আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে হচ্ছে রাজীবের দুদিন নাইট করার পর আজকে নাইট অফ আছে, তো আজকে দিনটা ছুটি। বললো আমি একটু বেশিক্ষণ ঘুমাবো, আমাকে এখন ডেকো না। ঠিক আছে সৌ, তো বাবা শুয়ে আছে বলে ছেলেও তার পাশে শুয়ে আছে, এখনও ওঠেনি। আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে একটু স্যান্ডউইচ বানাবো ভাবছি, ভেজ চিজ স্যান্ডউইচ, আর সঙ্গে চা থাকছে। আর আরুষের জন্য ওটস কলা দিয়ে খাইয়ে দেবো আজকে ওকে। বেশি আজকে কিছু খাওয়াবো না, তার কারণ আগের দিন রাত্রে না খাবার পর ও একটু বমি করে দিয়েছে। তো আমার ঘরের কাজ আর কি মোটামুটি কমপ্লিট, ঘরদোর পুছে পাছে, আর যা কাজ ছিল সবই হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা, বাইরে দেখছেন পরিষ্কার করছে দাদারা। এখানে না বিল্ডিং থেকে কন্ট্যাক্ট করা থাকে যে বাইরের কাঁচগুলো পরিষ্কার করার জন্য। এখানে তো পুরোটাই বিল্ডিংটা কাঁচের হয়, তো বাইরে থেকেও যেন ভিউটা ভালো দেখতে পায়, তাই জন্য আর কি এরকম পরিষ্কার করে দেয় খুব সুন্দর করে। আগে আমি প্রথম প্রথম যখন আসতাম না, আমার বেশ এই সিস্টেমটা দেখে ভয়ই লাগতো যে পড়ে টড়ে যাবে না। তো তারপর না, দেখলাম এরা যথেষ্ট সেফটি নিয়ে কাজ করে। বাইরেটা তো পরিষ্কার করার ক্ষমতা আমাদের নেই, তাই জন্য এই দাদাদের ওপরই ভরসা করে থাকতে হয় কখন পরিষ্কার করে দেবে। তো বেশ ভালো লাগে, বাইরে থেকেও পরিষ্কার হয়ে গেলে ভিউটা খুব ভালো দেখা যায়। তো চলুন চটপট আজকে আমরা রান্নাবান্না করে নিয়ে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে বাইরে। বাইরে যাব বলতে একটু শপিংও করব, আর কোথাও একটু ঘুরতেও যাব। তো চলুন রান্নাবান্না কমপ্লিট করে নিই। এই যে আমরা রেডি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের আজকে যাওয়ার প্ল্যান আছে মল অফ দ্য এমিরেটস। তো চলুন আমাদের সাথে ঘুরে আসবেন ওখানে। ওখানে কী আছে না আছে আপনাদের সাথে সব শেয়ার করব। চলুন, আমি অনেকবার গেছি এর আগে, তো আপনাদেরকে এই প্রথমবার আমি ওখানে নিয়ে যাচ্ছি, চলুন সঙ্গে। তো একদম মানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে আগে চলো। যাব না যাব না, টানাটানি স্টার্ট করে দিয়েছে প্রায় যাবার জন্য। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ব্রুজ আল আরব। ব্রুজ আল আরব হচ্ছে পৃথিবীর একমাত্র আর প্রথম আর কি 7-star হোটেল, যেটার মধ্যে প্রায় সব সোনা দিয়ে তৈরি। এই যে দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম এমিরেটস মল। এমিরেটস মল যাওয়ার জন্য না স্টেশন থেকে বেরিয়ে আপনাদেরকে আর বাইরে কোথাও হাঁটতে হবে না, একদম সোজা স্টেশনের সাথে কানেক্টেড মলটা আছে। তো ভেতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারবেন আপনারা, কোনো বাইরে বেরোনোর দরকার নেই। আর বাইরে যা গরম, বাইরে মানুষের হাঁটা চলা যাতে অসুবিধা না হয়, মানে কষ্ট হবে ভেবেই এইরকম বোধ হয় সিস্টেমগুলো করা আছে। তো বেশিরভাগ মলেতেই না আমি এরকম দেখি, কানেক্টেড থাকে মেট্রো স্টেশন থেকে একদম পুরো ভেতরে ঢুকে দিয়ে যাওয়ার জন্য। আর এখানে একটা জলের জন্য করা আছে, তো যে চাইবে এখান থেকে জল খেয়ে নিতে পারবে। দুবাই ক্যান থেকেই করেছে এখানে। এমিরেটস মলও দুবাই মলের মতনই বেশ বড়।
আর এর ভেতরেও দুবাই মলেও যেরকম ব্র্যান্ডেড শপগুলো রয়েছে, এর ভেতরেও বিভিন্ন ছোট বড় নানান ধরনের বিভিন্ন ব্র্যান্ড তার শপগুলো এর ভেতরে রয়েছে। এবং রয়েছে এর ভেতরে সুপার মার্কেট, হাইপার মার্কেট আর বিভিন্ন রকম রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট এখানে রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গার ফুড এখানে আসলে আপনারা ট্রাই করতে পারবেন। এর ভিতরে আছে বিভিন্ন কাপড়, জামা, জুতো এবং ব্যাগ, বিভিন্ন যে ব্র্যান্ডগুলো রয়েছে ছোট বড় তার বিভিন্ন ব্র্যান্ডের দোকান এর ভিতরে রয়েছে। চলুন বন্ধুরা, পেয়ে গেছি আমাদের যেখানে দরকার আর কি সেখানে যাব। স্কেচার্স, স্কেচার্স হচ্ছে একটা ব্র্যান্ডেড জুতো, তারই আর কি এটা শপ এখানে করা আছে। তো আমরা বেশিরভাগ শুজ না এখান থেকে নিই, খুব কমফোর্টেবল হয় জানেন তো, হাঁটা চলা এবং স্টাইলিশও থাকে। এখন স্টাইলের থেকে বেশি না, আমার কমফোর্টটাই দরকার। পায়েতে না ভীষণ ব্যথা হয় একটু হাঁটার পরেই, জানি না একটু ওয়েটটা বেশি হয়ে যাওয়ার কারণে। তো এখানে একটা আয়না দেওয়া আছে বড় মতো, আমি একটু দেখে দাঁড়িয়ে ভালো করে সেলফি বা ফটো বা একটু ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিলাম। আপনারাও কারা এরকম করেন আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে নিচে কমেন্টে জানাবেন বড় আয়না পেলে। তো এখানে হচ্ছে নিয়ম, এখানে প্রথমে জুতোর মাপটা আর কি জেনে নিতে হবে। ইন্ডিয়াতে যেরকম আমাদের জুতোর মাপ 1, 2, 3, 4 করে করা থাকে, এখানে সেরকম নয়। এখানে তো বাইরের দেশের ব্র্যান্ড এটা, তাই জন্য এখানে ওখানকার মাপে জুতোটা করা আছে, মানে মাপটা দেয়া আছে জুতোর ভেতরে। তো আমি তো জানি না সেখানকার কোন মাপটা আমার পায়ে ফিট হবে, তাই জন্য এখানে দাঁড়িয়ে প্রথমে জুতোর মাপটা দেখে নিচ্ছি। কী সুন্দর কম্পিউটারের মাধ্যমে জেনে নেওয়া হচ্ছে, দেখুন বেশ সিস্টেমটা নতুনত্ব আর ভালো। আমিও প্রথমবার এরকম ট্রাই করলাম, আগে এর আগে আমি পরে পরেই দেখেছি জুতো, এবারে প্রথমবার করছি। তো চলুন কীরকমভাবে দেখেই করা যাক। জুতো আমাদের দেখা হয়ে গেছে, কোনটা নেবো মোটামুটি ঠিকও করে ফেলেছি, দেখি একদিন এসে টাইম করে নিয়ে যাব। আজকে নিলাম না, তার কারণ অনেকটা লাইন দিয়েই জুতোটা পে করতে হবে আর কি, অনেকটা কাস্টমার আছে তো বেশ অনেকক্ষণ টাইম লাগবে, তো তাই জন্য আর নিলাম না। একটু খাবার খাবো বলে চলে এলাম এদিকে। এদিকে আছে ক্যারাফোর হাইপার মার্কেট, হাইপার মার্কেট হচ্ছে ক্যারাফোর মার্কেট হচ্ছে ফ্রেঞ্চ একটা মার্কেট, চেন আছে ওখানকার একটা এখানে, কিন্তু 2007 সালে এখানে হয়েছিল, কিন্তু এখন এটা এখান থেকেই অপারেট করা হয়। তো মোটামুটি আমরা ভেতরে ঢুকলাম, যথারীতি ঢুকলে এখানে ফ্রেঞ্চ ছাড়াও বিভিন্ন দেশের সমস্ত জিনিসপত্রই এখানে পাবেন, আর মানুষরা না খুব পছন্দ করে এখানে আসতে। আর এই যে এখানে স্ক্যান অ্যান্ড গো বলে যে মেশিনটা করা আছে, এটা আপনি একটা হাতে তুলে নিলে মোটামুটি আপনার সমস্ত কাজ একসাথেই হয়ে যাবে, কোন জিনিসটা নেবেন তার প্রাইসটাও জানা হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ট্যাপ করে নিলে আপনার পেমেন্টটাও করা হয়ে যাবে এখান থেকে। আর এইদিকে এই যে ফুড কোর্ট করা আছে, ফুড এখান থেকে আপনি যেটা ইচ্ছা আপনি অর্ডার করে নিতে পারবেন। এখানে পিৎজা, বার্গার আর হুমুস দিয়ে, হুমুস বিভিন্ন রকমের, আর তাছাড়াও লেমেনিস ফুডও এখানে খুব ভালো পাওয়া যায়। আর এখানে রয়েছে আপনার যে শাওয়ারমা, শাওয়ারমা এগুলো এখানে ভালো পাওয়া যায়, তো আপনি চাইলে এখান থেকে এসে খাবার খেয়ে নিতে পারবেন। এই যে তৈরি হচ্ছে এখানে, আর ওই যে ওটা দেখছেন তো পিৎজা বেক করা হচ্ছে ওটার ভেতরে। চলুন আমরা খেয়ে নিই কিছু এখান থেকে, তারপর আপনাদের মার্কেটটা পুরোটা ঘুরে দেখাচ্ছি ভেতরে কী কী পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে ভেতরে চলে এলাম।
এসেই দেখছি কত রকমের টমেটো এসেছে এখানে। এত রকমের টমেটো আমি প্রথমবার একসাথে চোখে দেখছি, এর আগে দেখেছি প্রায় এতটাও দেখিনি। এই যে দেখছেন ডাব্বার ভেতর ভরে রাখা আছে, এগুলো চেরি টমেটো এবং বিভিন্ন কালারের। আর ওই যে লেখা আছে দামটা এখানে 13.95 দেরাম, মানে হচ্ছে 1 দেরাম মানে 22 টাকা, ইন্ডিয়ান টাকাতে 22 টাকা। এইদিকে রাখা রয়েছে বিভিন্ন রকমের বেল পেপার, ক্যাপসিকাম, একদম কত রকমের কালারের। আর এদিকটা হচ্ছে চিকেন, মাটন, বিফ, এদিকের কাউন্টার হচ্ছে এদিকটাতে। এদিকটাতে চিকেনের কাউন্টারটা, এটা আমরা চিকেনটা দেখাচ্ছি ম্যারিনেট করে বা যে কোনো মশলা দিয়ে, হয়তো নানা রকম মশলা দিয়ে এখানে করে রাখা আছে। যারা হয়তো সারাদিন কাজকর্ম করেন, বাড়িতে এসে সব রান্না করার টাইম পান না, তাদের জন্য রেডি করেই রাখা আছে। তারা চাইলে এখান থেকে নিয়ে গিয়ে রান্না করে নিতে পারবেন আর কি, সুবিধার জন্য। এবং আমরাও মাঝে মাঝে এখান থেকে নিয়ে যাই, জানেন তো, বেশ টেস্টি। আর মশলাগুলো না খুব ভালো ভালো লাগানো থাকে, দামটা একটু বেশি হয় কিন্তু ঠিক আছে। আর এখানে বিভিন্ন রকম চিকেন কাট করে রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন রকমের লেগ পিস, থায়ের পিস, উইংসের পিসগুলো রাখা আছে। আর ওই যে উনি দূরে দাঁড়িয়ে আছেন, ওই যে উনি ওখান থেকে কেটে আর কি দিচ্ছেন চিকেনটা। একটা গোটা চিকেন নিতে হবে, তারপরে আর কি যদি চিকেন আপনি গোটা নেন, গোটা কেটে দিয়ে দেবেন উনি। আর এই দিকটাতে এই যে চলে এসেছি শাকপাতার কাউন্টার, শাকপাতা নয় সরি, স্যালাডের কাউন্টার। এগুলো হচ্ছে স্যালাড বিভিন্ন ধরনের। এখানকার মানুষ তো খুব স্যালাড খেতে পছন্দ করে, ফ্রেশ শাকসবজি না এখানকার মানুষ খুব খায়, তো তার জন্যই আর কি তাদের জন্য রাখা আছে। ফ্রেঞ্চ মার্কেট অবশ্যই, তাই জন্য স্যালাডের জিনিসটা একটু বেশি ভালোই থাকবে। আর এদিকে বাঁধাকপি রাখা আছে, এটা বাঁধাকপি এখানকার মানুষ দেখি খুবই খায়। আর এই যে লেটুস পাতা এগুলো, আর এদিকটাতেও রাখা আছে অর্গানিক কিছু শাকসবজি রাখা আছে, শাকসবজি না এগুলো সবজি রাখা আছে, এই যে লাকি বাম্বুর আর কি গাছগুলো। আর এদিকটাতে রাখা আছে মূলো বিভিন্ন ধরনের, এই যে দামগুলো দেখছেন 34.95, এগুলো লাখার লেখা আছে, বেশ দাম আছে আজকে এখানে। আর এগুলো এক ধরনের কুমড়ো। আর এইটা দেখছেন, এটার ব্রাসলি, ব্রাসলিও খেতে গিয়ে না খুব টেস্টি হয়, স্যালাডের মধ্যে দিয়েই খায়। আর দামটা দেখলেন 16.95টা, ওই ইন্ডিয়ান রুপিসে প্রায় 400 টাকার কাছাকাছি। আর এখানে ফ্রেশ কিছু ক্যারেট রাখা আছে, এদিকটাতে ব্রোকলি, আর বিভিন্ন রকমের স্যালাডেরই শাক সবজি রাখা আছে। আর এখানে ফ্রেশ শাক পাওয়া যাচ্ছে, নোটে শাক, ধনে পাতা, কলমি শাক, এই যে স্যালাডে দিয়ে খায় মূলোগুলো যেগুলো লাল লাল ওগুলো আর কি পাওয়া যাচ্ছে। এদিকটাতেও প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, ভালো আছে পালং শাকগুলো বেশ। আর ওই দিকে হচ্ছে এই যে কলমি শাক এগুলো। শাকসবজি তো দেখা হলোই, তো এবার একটু মাছ মাংস দেখে নিই। এখানে বেশ ভালো ফ্রেশ এবং টাটকা আর কি যে মাছগুলো এখানে পাওয়া যায়, দামটা একটু হাই হয়, তার কারণ এত দূরে থেকে নিয়ে এসে জিনিসটা স্টোর করে রেখে বিক্রি করা হচ্ছে, তো দামটা তো সেরকমই হবে। আর জায়গা অনুযায়ী না এখানে প্রচুর দামটা আর কি রিফ্লেক্ট করে, এক জায়গায় একরকম দাম, আবার আরেক জায়গায় একটু অন্যরকম দামটা দেখতে পাওয়া যায়। আর এখানে দেখছেন বিভিন্ন রকমের ভ্যারাইটি ধরনের মাছ আছে, আর প্রচুর মাছ আছে এখানে ভ্যারাইটি, সেটাই আমি দেখছি যে এখানে ভালো ভালো বেশ মাছগুলো পাওয়া যায়। এই যে রেড কালারের রেড স্যাপার ফিশ, এটা এটা না খুব ভালো টেস্ট হয় খেতে, নিয়ে গিয়ে কেটে খেলে না আমাদের ওখানে খানিকটা যেমন ভেটকি মাছ খেতে হয় সেই রকমই আর কি খেতে লাগে, সরি ভোলা মাছ খেতে হয় যেরকম ভোলা মাছের মতো খেতে লাগে। আর এই যে বিভিন্ন ধরনের মাছ এখানে রাখা আছে, রুই কাতলা থেকে শুরু করে সালমান মাছ, এই যে সালমান মাছের ফিলেগুলো রাখা আছে, দামটা দেখছে 99 দেরাম, মানে ইন্ডিয়ান টাকায় 2000 টাকার কাছাকাছি 1 কিলো মাছের দাম। আর এই যে বিভিন্ন ধরনের মাছ এখানে রাখা আছে, এই যে এখানে এগুলো রাখা আছে, এগুলো অক্টোপাস। আর এই যে এখানে রাখা আছে বাঁ দিকটাতে, এটা হচ্ছে নেদারল্যান্ডের লবস্টার আছে, এই লবস্টারগুলো দেখছেন কি বড় বড়, কালারটা কিন্তু বেশ দারুণ অরেঞ্জ কালার। আর
আর এদিকে নানান রকমের সাইজের টাইগার প্রনগুলো রাখা আছে। এই মাছটার সাইজটা দেখুন, একটা পুরো হাতের মতো, আর কালারটা পুরো পিঙ্ক কালারের। বিভিন্ন সাইজের আর কি আছে, তার সাইজ অনুযায়ী দাম, আর হয়তো আলাদা ক্যাটাগরির বলে দামটা একটু আলাদা রকমের। আর এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিসেল, মানে ঝিনুক, যেটা আমরা খাই বাংলা, মানে ইন্ডিয়াতে খাওয়া হয় খুব, মানে ফিলিপিনোরা এই ধরনের সিসেলটা খুব খায়। যে এক একটা মাছের সাইজ একটা হাতের থেকে বড় বড়, একটা হাতে ধরবে না প্রায়। এই মাছগুলো নিয়ে গিয়ে রান্না করে খেলে না যা টেস্ট হয়, মালাইকারি আমাদের বেঙ্গলিতে একদম জমে যাবে। জামাই ষষ্ঠী গেছে সামনে কদিন আগে, তো এই মাছগুলো অবশ্যই খেয়েছে হয়তো সবাই। আর এই যে 64 দেনাম আছে, এটা হচ্ছে যে সমুদ্রের টাইগার প্রনটা, এটা না খেতে খুব টেস্টি, এটাই আমরা বেশিরভাগ সময় নিয়ে যাই আর কি। তো চলুন, মাছ দেখা হয়ে গেছে এখান থেকে আবার বেরিয়ে যাই, আপনাদেরকে আরও এক ধরনের ফিশ দেখাই যেগুলো এখানে স্টোর করে আর কি রাখা হয়। এই যেগুলো এখানে ফ্রেশ করে কেটে আর কি প্রিজারভেটিভ দিয়ে এখানে রাখা হয়েছে, আর এই যে এখানে ম্যারিনেট করে অলরেডি রাখা আছে মাছগুলো প্যাকেট করে, আপনি নিয়ে গিয়ে সোজা কড়াইতে দিয়ে বা বেক করে আর কি খেতে পারবেন বলে। যারা ওই বললাম না, খুবই এখানকার তো সব জীবনটা ব্যস্ততম জীবনে মানুষ খুব কাজটা, ঘরের কাজটা খুব কমই করতে পারে, তাই জন্যই আর কি এভাবে রাখা হয়। যে সালমান মাছগুলো রাখা আছে, কিংফিশগুলো রাখা আছে, ফিলে করে এক একটা করে আপনি নিয়ে গিয়ে একটু চটপট রান্না করে খেতে পারবেন। আর এদিকে সুশির কাউন্টার, এটা সুশি রাখা আছে বিভিন্ন রকমের, বিভিন্ন প্যাক করে রাখা আছে, ফ্যামিলি প্যাকও রাখা আছে, সিঙ্গেল প্যাক, যে যেরকম আর কি খেতে চাইবে, যে মাছের যেটা, আলাদা আলাদা মাছে সুশি করে রাখা আছে এখানে। আর এবার মার্কেটটা আমরা একটু অন্যদিকটাই যাই। চলো, মার্কেটটা না বিশাল বড়, একদিক থেকে আরেকদিকে যেতে মোটামুটি 10 মিনিট টাইম লেগে যাবে। আর তাছাড়াও এখানে না বিভিন্ন রকমভাবে খাবারের দোকানও আছে, ইন্ডিয়ান, টার্কিশ, আর মানে এই চিকেন দেখছেন তো কত রকমের চিকেন এখানে গ্রিল করে রাখা আছে, লেমন ফ্লেভার চিকেন। আর এখানে এই যে হুমুস, চাইনিজ, কন্টিনেন্টাল, যে কোনো আর কি খাবার, ফ্রেঞ্চ খাবার বা ইন্ডিয়ানের খেতে চাইলে ইন্ডিয়ান খাবারও এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই যে ইন্ডিয়ান খাবারগুলো এই সাইডটাতে আছে। চলুন বন্ধুরা, আমাদের যা যা নেওয়ার ছিল আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার আমরা বিল করবো। আর কিছু নেওয়ার নেই, আপনাদের একটু মাখালি ভেতরটা দেখিয়ে দিই। দেখছেন তো মার্কেটটা কত বড়, আর কত জিনিস স্টোর করে রাখা আছে, আর মাংস প্রচুর আসে এখানে। আজকে যদিও উইকডেজ, তাই একটু কম মানুষই দেখতে পাওয়া যাচ্ছে, উইকেন্ডে তো প্রচুর ভিড় হয় এদিকটাতে, ঘুরতেও আসে না অনেকে এমিরেটস মল, তো যেহেতু বড় জায়গা তাই জন্য সবাই অনেকে ঘুরতেও আসে। এই দেখুন, এর ভেতরে আবার একটা ফার্মেসিও করে রাখা আছে, যদি কেউ যান নিজেদের ওষুধপত্র কিনে নেওয়ার জন্য চলে আসতে পারেন। লাইফ ফার্মেসি এখানে আর কি একটা ফার্মেসির নাম, তো এটাই এর ভিতরে করে রাখা আছে। তো আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে ফুড কোর্টের দিকে যাবো। তো ভিডিওটা আমি দুটো পার্টে দেবো, আজকে এতগুলি রইলো, নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো, নেক্সট ডে পেয়ে যাবেন।